আনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম এই মাসের শেষ নাগাদ অথবা জুন মাসের শুরুর দিকেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চারশো টাকা অথবা কুড়ি টাকা করে কেটে নেওয়া হবে বেসিক্যালি যাদের ইশ্রম কাট করা রয়েছে তাদের তো টাকা কাটবেই আসলে এই টাকাটি কিসের জন্য কাটছে কেনই বা এই টাকাটি কাটবে এবং যদি এই টাকাটি আপনি কাটতে দিতে না চান তাহলে এর জন্য আপনাকে কী করতে হবে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ইতিমধ্যে ব্যাংক থেকে এই বিষয়ে এসও দেওয়া হচ্ছে সেই এসএমএসটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটি দেখতে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন প্রথমত আগে ব্যাংকের এস এম এসগুলো দেখে নিন দেখতে পাচ্ছেন অন স্ক্রিন বিজেট জেট এস এম ইউএম অর্থাৎ স্টেট ব্যাংকের থেকে কিন্তু এই এসেছে এখানে বলা হচ্ছে ডিয়ার কাস্টমার প্লিজ অ্যারেঞ্জ টু মেইনটেন সাফিসিয়েন্ট ব্যালেন্স টু অটো ডেবিট রিনিউয়াল প্রিমিয়াম ফর পি এম ওয়াই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা অথবা এখানে বলা হয়েছে পি এম এস প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ইন্স্যুরেন্স পলিসি ফর্ম আঠারোই মে থেকে উনত্রিশে মে দু হাজার তেইশ এস বি আই অর্থাৎ আঠারোই মে থেকে উনত্রিশে মের মধ্যে কিন্তু আপনার এই টাকাটি কেটে নেওয়া হবে যেটা পি এম এস অথবা পি এম জে জে বি এর যে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা রয়েছে সেটা কিন্তু কাটা হবে এবং অটো ডেবিট কিন্তু এখানে বলা হয়েছে আরও একটি আপনাদের আমি এস এম এস দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে ইয়র পি এম জে জে বি আই পলিসি ইজ ডিউ ফর রেনুয়াল প্লিজ কিপ সাফিসিয়েন্ট ব্যালেন্স ইন ইয়র অ্যাকাউন্ট অর্থাৎ এনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়ার চেষ্টা করা হয়েছিল এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স ছিল না এর জন্যই কিন্তু এনার টাকাটা কাটতে পারেনি এর জন্য এখানে বলা হচ্ছে যে আপনার ব্যাংকে টাকা নেই আপনি টাকা রাখুন তাহলে আপনার যে পি এম জে জে অথবা পি এম এস বি যে পলিসিটি রয়েছে সেটা কিন্তু রেনুয়াল হবে চলুন এখন আমরা মূল প্রসঙ্গে চলে যাচ্ছি প্রথমত দেখতে পেলেন পি এম জে জে যার ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং আরেকটি রয়েছে পি এম এসবিআই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা দুটোই কিন্তু আলাদা স্কিম এবং দুটোই ডেথ বেনিফিট সংক্রান্ত স্কিম তো প্রথম যেটা রয়েছে পি এম জে জে বিআই এটা সম্পর্কে আমরা জেনে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমত রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা পি এম জে জে বিওয়াই এই স্কিমে কারা সুবিধা নিতে পারবে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে আপনার বয়স হতে হবে এবং লাইফ কভার অভারেজ টু ল্যাক ইন কেস অফ ডেথ ডিউ টু এনি রিজন অ্যাগেনস্ট এ প্রিমিয়াম অভরেজ চারশো ছত্রিশ পার এম এম অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি আপনার যে কোনো কারণে যদি মৃত্যু হয় তাহলে আপনার পরিবার দুই লক্ষ টাকা পাবে এবং প্রতি বছর কিন্তু আপনাকে চারশো ছত্রিশ টাকা করে দিতে হবে এবং অটো ডেবিট কিন্তু এটা হয় অর্থাৎ আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে এই যে পলিসিটা এই পলিসিতে কিন্তু নাম নথিভুক্ত করাতে পারেন এর জন্য আপনাকে চারশো ছত্রিশ টাকা করে প্রতি বছর দিতে হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আপনি রাখবেন এবং অটোমেটিকভাবে কিন্তু এই যে চারশো ছত্রিশ টাকা সেটা কিন্তু কেটে নেওয়া হবে মে মাসের শেষ নাগাদ অথবা জুন মাসের প্রথমের দিকে তো বেশিরভাগ কিন্তু মে মাসের শেষ নাগাদই এই টাকাটি কাটে এবং এই যে পলিসি দুটো রয়েছে এই পলিসি দুটো কিন্তু আপনাকে যে কোনো ব্যাঙ্কে গিয়ে আপনার করতে হবে অর্থাৎ আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু আপনাকে করতে হবে তো এটা গেল কিন্তু চারশো ছত্রিশ টাকার পিএম জেজে এবং অনেকেই এখন বলতে পারেন এই যে ইন্স্যুরেন্সটা রয়েছে এটা কিন্তু তিনশো টাকা ছিল এক বছর আগে সেটা কিন্তু বেড়ে গেছে সেটাও আপনাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি এবং অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই কিন্তু আপনাদের এই বিষয়টি দেখাচ্ছি অর্থাৎ এটা কিন্তু আপডেট করা হয়েছে অথবা এই যে টাকার পরিমাণটা সেটা কিন্তু বাড়ানো হয়েছে যেটা তিনশো টাকা ছিল সেটা কিন্তু এখন চারশো টাকা হয়ে গেছে অর্থাৎ প্রায় একশো টাকার মতো কিন্তু বেড়ে গেছে এবং দু নম্বরে রয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অর্থাৎ পি এম এস বি এই যোজনায় কারা কারা নাম নথিভুক্ত করাতে পারে আঠেরো থেকে সত্তর বছর বয়সের মধ্যে যে কোনো ব্যক্তি নাম নথিভুক্ত করাতে পারবে বেনিফিট অ্যাক্সিডেন্টাল ডেথ কাম ডিসেবিলিটি কোভার অভরেজ টু ল্যাক আর এস ওয়ান ল্যাক ইন কেস অফ পার্সিয়াল ডিসিবিলিটি ফর ডেথ অর ডিসিবিলিটি ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট এগেনস্ট এ প্রিমিয়াম অভরেজ টোয়েন্টি পার অ্যানাম অর্থাৎ এখানে বলা হচ্ছে এটাও কিন্তু ডেথ বেনিফিট যদি আপনার দুর্ঘটনাজনিত কারণে কোনো কিছুর ক্ষতি হয় অথবা আপনি যদি পারমানেন্টভাবে ডিসেবিলিটি হয়ে যান অথবা প্রতিবন্ধী হয়ে যান তাহলে কিন্তু আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে এবং যদি আপনার দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় তাহলে আপনার পরিবার দু লক্ষ টাকা পাবে তো দুটোই কিন্তু ডেথ বেনিফিট এবং এখানে বলা হয়েছে কোথায় গিয়ে আপনাকে নাম নথিভুক্ত করাতে হবে যে কোনো আপনার সেভিং ব্যাংক অ্যাকাউন্টের শাখাতে গিয়ে অথবা ব্রাঞ্চে গিয়ে কিন্তু আপনি নাম নথিভুক্ত করাতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কুড়ি টাকা রয়েছে তো অনেকেই এখন বলতে পারেন এই যে পি এম রয়েছে এটা কিন্তু বারো টাকা ছিল গত বছর তো এটা কিন্তু এখন বেড়ে গেছে এটা কুড়ি টাকা হয়ে গেছে অর্থাৎ আট টাকা কিন্তু বেড়ে গেছে যেটা বারো টাকা ছিল সেটা কিন্তু কুড়ি টাকা হয়ে গেছে যেটা তিনশো তিরিশ টাকা ছিল সেটা কিন্তু চারশো ছত্রিশ টাকা হয়ে গেছে একটু খেয়াল করুন ভিডিও শুরুতেই জানিয়েছিলাম যাদের শ্রম কার্ড করা রয়েছে তাদের তো টাকা কাটবেই এই কথাটি কিসের জন্য বলেছিলাম যখন ইশ্রম কার্ড করেছিলেন সাথে সাথেই আপনাদের প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অথবা পি এম এস যোজনা এখানে কিন্তু আপনার নামটা ইনক্লুড হয়ে গেছে অর্থাৎ যাদেরই ইশ্রম কার্ড করা রয়েছে তাদেরই এই পি এম এস বি যোজনা অথবা এই যে পলিসিটি রয়েছে এখানে কিন্তু নাম নথিভুক্ত রয়েছে এবং এটার জন্য আপনার প্রতি বছর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু কুড়ি টাকা করে কাটা হবে তো এ নিয়ে এক থেকে দেড় বছর আগেই আপনাদের জানিয়েছিলাম যখন শ্রম কার্ড প্রথম চালু হয়েছিল বলেছিলাম যে যারা ইশ্রম কার্ড করবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রতি বছর বারো টাকা করে কাটা হবে কারণ পি এম এস যোজনাতে তখন ছিল বারো টাকা করে প্রতি বছর এখন কিন্তু সেটা বেড়ে গেছে অর্থাৎ বারো টাকার জায়গায় কিন্তু কুড়ি টাকা হয়ে গেছে অর্থাৎ আট টাকা কিন্তু বেড়ে গেছে এটা আগামী দু তিন বছরের মধ্যে যে আরও বাড়বে না সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না তবে এটা এক থেকে দেড় বছর আগে কিন্তু বারো টাকা ছিল সেটা এখন বেড়ে কুড়ি টাকা হয়ে গেছে অর্থাৎ এই যোজনায় কিন্তু আপনার কুড়ি টাকা করে কাটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি বছর মূলত বুঝতেই পারছেন যাদের ইশ্রম কার্ড করা রয়েছে তাদের কিন্তু টাকা কাটবেই ইশ্রম কার্ড করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ইশ্রম কার্ডে দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার এই পলিসির টাকাটি কাটবে অর্থাৎ কুড়ি টাকা করে প্রতি বছর কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটবে এটা কিন্তু পরবর্তীতে বাড়তেও পারে আপাতত কিন্তু এই বছরে কুড়ি টাকা হয়েছে এই প্রিমিয়ামটা এখন কথা হলো যে এই টাকাটি যদি আপনি দিতে না চান এর জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে ব্যাঙ্কে যোগাযোগ করে নিতে হবে ব্যাঙ্কে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনি এই যোজনায় নাম নথিভুক্ত করাতে চান না অথবা এই যোজনা থেকে আপনি বেরিয়ে আসতে চান অথবা এটা আপনি বন্ধ করতে চান সেই বিষয়ে আপনাকে ব্যাঙ্কে বলতে হবে অর্থাৎ ব্যাঙ্ক থেকেই কিন্তু এটা বন্ধ করে দেবে একটি উপায় রয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনি খালি করে রাখুন অথবা জিরো করে রাখুন তাহলে কিন্তু এই যে প্রিমিয়ামটি রয়েছে এই প্রিমিয়ামটি কাটতে পারবে না তাহলে কিন্তু আপনার যে ইন্স্যুরেন্সটি রয়েছে সেটা কিন্তু রেনুয়াল হবে না আপাতত কিন্তু এই দুটি উপায় রয়েছে এবং যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনাকে কিন্তু ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে মূলত বুঝতেই পারছেন এই দুটি বিষয় কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিলাম একটি আপনাদের আমি নোটিশ দেখাচ্ছি এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই নোটিশটি দেওয়া হচ্ছে স্টেট ব্যাঙ্কের যে কোনো সিএসপি অথবা ব্রাঞ্চে গেলে এরকম আপনি নোটিশ দেখতে পারবেন এখানে বলা হচ্ছে ইম্পর্ট্যান্ট নোটিস দ্য প্রিমিয়াম ফর পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা অ্যান্ড পি এস প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা হ্যাজ বিন ইনক্রিজড অ্যাস আন্ডার অ্যাস অ্যাডভাইস বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই দুটি প্রিমিয়াম কিন্তু বাড়ানো হয়েছে এবং টাকার পরিমাণটা বেড়েছে এটা কিন্তু আমরা বাড়াইনি অর্থাৎ স্টেট ব্যাঙ্ক কিন্তু বাড়ায়নি এটা বাড়িয়েছে সরকার দেখুন এখানে বলা হচ্ছে পি এম জেজে বিআই সেটা কিন্তু চারশো ছত্রিশ টাকা হয়েছে এবং পি এম এস বি এটা কিন্তু কুড়ি টাকা হয়েছে পি এম জে জে বিআই এটা কিন্তু এক থেকে দেড় বছর আগে তিনশো তিরিশ টাকা ছিল সেখানে কিন্তু একশো টাকা বেড়ে গেছে এবং পি এম এস বি যেটা কিন্তু বারো টাকা ছিল সেটা কিন্তু কুড়ি টাকা হয়ে গেছে অর্থাৎ আট টাকা বেড়ে গেছে মূলত বুঝতেই পারছেন এই দুটি প্রিমিয়াম কিন্তু বেড়ে গেছে এবং ইতিমধ্যে এই দুটি প্রিমিয়ামের কিন্তু রেনুওয়াল চলছে অর্থাৎ প্রতি বছর যেহেতু টাকা কাটানো হয় এর জন্য মে মাসের পনেরো তারিখ থেকে কিন্তু এই দুটি প্রিমিয়ামের টাকা কাটে মূলত এই দুটি বিষয়ে ক্লিয়ার যাদের ইশ্রম কার্ড করা রয়েছে তাদের কিন্তু কুড়ি টাকা করে কাটবে এবং মে মাসের শেষ নাগাদই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকাটি কেটে নেবে অথবা অনেকেরই কিন্তু ইতিমধ্যে টাকা কেটেও নিয়েছে ইশ্রম কার্ডের এই বিষয়টি নিয়ে অলরেডি আগেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তো কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই যোজনাগুলো টাকা কেটে নিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে